কেঁচো চাষ করে বদলে গেল বদরুলের ভাগ্য। সকাল শুরু হয় খামার পরিচর্যার মাধ্যমে, সেখানে কাঁচা গোবর থেকে কেঁচোর মাধ্যমে তৈরি করেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। নিজে যেমন সার তৈরি করেন, তেমনি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধও করেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখেন। বলছিলাম ফিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার টোঠাই মহল গ্রামের সফল উদ্যোক্তা বদরুল হায়দার ব্যাপারীর কথা। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক 1425 ও 2020 সালের 27 জুলাই কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে প্রথমবারের মতো কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি AIP সম্মাননা পেয়েছেন বদরুল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সেদিন তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও তার সংগ্রহে রয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ের পুরস্কার। জেলা কৃষি বিভাগ বলছে মাটির স্বাস্থ্য রক্ষা এবং মাটির হারানো গুণাগুণ ফিরে পেতে কেঁচো সার বা বার্মি কম্পোস্ট উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সরকারি সহায়তায় কেঁচো সার ব্যবহারে দেশের কৃষিতে বিপ্লব ঘটাতে পারে। এদিকে প্রতিনিয়ত যান্ত্রিকীকরণ হচ্ছে কৃষি ব্যবস্থা, সেই সঙ্গে জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহার কমছে মাটির উর্বরতা। ফসলের উৎপাদন বাড়াতে প্রতিদিনই বাড়ছে রাসায়নিক সারের ব্যবহার। মাটির উর্বরতা রক্ষায় বার্মি কম্পোস্ট বা কেঁচো সার অন্যতম ভূমিকা পালন করে। এটি ব্যবহার করে স্বল্প খরচে অধিক ফলন পাওয়া সম্ভব। জাগো অ্যাগ্রো সলিউশনের স্বত্বাধিকারী বদরুল হায়দার ব্যাপারী জানান, ছোট থেকে তার স্বপ্ন অনেক মানুষকে নিয়ে কাজ করার, কিন্তু লেখাপড়া শেষ করে স্থানীয় রাজনীতি ও ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। কেঁচো সারে ভাগ্য খুলল মানিক বর্মার। 2012 সালের শেষের দিকে একটি জাতীয় দৈনিক পত্রিকায় এমন প্রতিবেদন নজর কাড়ে তার। তিনি তখনই মানিক বর্মা এবং উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে ধারণা নেন। তখন তার মনে হয় কেঁচো সার তার স্মার্ট কর্মসংস্থান হতে পারে, তার ছোটবেলার স্বপ্ন পূরণ সম্ভব এর মাধ্যমে। পাশাপাশি কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার ও আমদানি কমিয়ে আনা সম্ভব বলেও ভাবতে থাকেন বদরুল। কৃষি অর্থনীতিতে একটি নতুন জায়গা তৈরি হবে এই ধারণা নিয়ে বার্মি কম্পোস্ট বা কেঁচো সার নিয়ে স্বল্প পরিসরে কাজ শুরু করেন তিনি।